হাই বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নতুন একটি স্পেশাল রেসিপি রান্না করে দেখাবো। এই রেসিপিটির নাম কাশ্মীরি পোলাও। এই খাবারটি তৈরি করতে যে যে উপকরণ প্রয়োজন হবে, পোলাওর চাল আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারেন, চিনি গুঁড়ো চাল আমি দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, ঘি, তেল, জাফরান গুঁড়া দুধে ভিজিয়ে রেখেছি, কিছু ফ্রুটস আমি রেখেছি, সে ফ্রুটসগুলো কেটে রেখেছি, আপেল কুচি করে রেখেছি, বেদানা খোসা ছাড়িয়ে রেখেছি, কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কালো আঙ্গুর এবং সবুজ আঙ্গুর এবং পেঁয়াজ বেরেস্তা। তো চলুন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রস্তুত প্রণালীতে যাওয়ার আগে একটি কথা বলি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। প্রথমে চুলায় একটি ক্যাসেরোল দিয়ে নেব। ক্যাসেরোলে পরিমাণ মতো তেল দিচ্ছি। আমরা 700 গ্রাম পোলার চাল নিয়েছি, সে কারণে আমরা 75 গ্রাম তেল এবং 25 গ্রাম ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমরা ঘি দিয়ে দিচ্ছি 25 গ্রাম। এখানে আমরা 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা একটু নাড়া দিচ্ছি। এখানে আমরা 4-5টি এলাচ, 3-4 টুকরা দারচিনি এবং 4-5টি লবঙ্গ দিয়ে দিলাম। সাতশো গ্রাম পোলার চাল 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুলাই করে উঠিয়ে পানি ঝরিয়ে রেখেছি, এখন সেটাকে আমি দিয়ে দিলাম। পানি অবশ্যই ঝরিয়ে নিতে হবে। এক চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, ভালো করে ভুনা করতে হবে। আমাদের ভালো করে ভুনা করা হয়ে গেছে, এখন আমরা এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমরা 700 গ্রাম চাল নিয়েছি, যদি পুরাতন চাল হয় তাহলে প্রায় দ্বিগুণ পানি লেগে যাবে। তো আমরা প্রথমে দুধে ভিজিয়ে রাখা জাফরানগুলো এটি দিয়ে দিব আগে। এরপর আমরা পরিমাণ মতো পানি, গরম পানি দিয়ে দিচ্ছি। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু আমাদের প্রয়োজন সে পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে অবশ্যই লবণ দেবেন, নইলে লবণ আগে দিলে ভাতটা ফেটে যায়, সে কারণে পোলাওটা ফেটে যেতে পারে। এখন আমরা ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসছি কিছু সময় পর। কিশমিশের ভিতরে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি দিয়ে এটাতে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। এটা আমরা পরবর্তীতে যখন ফ্রুটসগুলো দিব তার একটু আগে আমরা এটা দিয়ে দিব। দেখুন, পোলাও হয়ে গেছে আমাদের কাশ্মীরি পোলাও। এখন আমরা বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো যোগ করে দিব। এখানে আমরা এখন পেঁয়াজ বেরেস্তা এবং কাজু বাদাম, কিশমিশ, গুঁড়া দুধ মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে আরো 10 মিনিট দমে রাখবো। আমরা এখন ঢেকে দিচ্ছি।
এখন আমরা কুচি করে রাখা আপেলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা দুটি আপেল নিয়েছি, 100 গ্রাম পরিমাণ সবুজ আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি, 100 গ্রাম পরিমাণ কালো আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি এবং একটি বেদানা যেটা আমরা খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন আমরা এটাকে একটু নাড়া দিচ্ছি। দেখুন আমাদের কাশ্মীরি পোলাও রান্না হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে পরিবেশনে চলে যাব। ওয়াও কত সুন্দর, দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার কাশ্মীরি পোলাও। চিকেন রোস্ট দিয়ে কাশ্মীরি পোলাও খেতে খুবই মজাদার। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।